সুপ্রভাত সকলকে, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। তবে প্রথমেই বলে রাখি, অনেকের কাছে কিন্তু এই খবর সুখকর হবে না। শেখ হাসিনা, যিনি 5ই আগস্টের পর ভারতে আশ্রয় নিয়েছিলেন, তিনি এখন একটা গোল্ডেন টিকিট পেতে চলেছেন। ভারত সরকার, মোদি সরকার কিন্তু তাকে একটা গোল্ডেন টিকিট দিয়েছে। ইতিমধ্যে যে খবরটা সামনে আসছিল সেটা হচ্ছে, শেখ হাসিনা ভারতে রয়েছেন কি পরিচয়ে, কোন স্ট্যাটাসে, তার যে ভিসা অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার, ইউনুসের আধিকারিকরা তার ভিসা বাতিল করেছেন, তা সত্ত্বেও ভারত তাকে কীভাবে রেখেছে, এইরকম প্রশ্ন বরাবরই করা হচ্ছিল। তবে এক্ষেত্রে জানিতে চাই, বর্তমানে যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে, শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি কিন্তু একটা গোল্ডেন টিকিট পেতে চলেছেন। এক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, এই ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে শেখ হাসিনা কিন্তু বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে তার কিন্তু কোনো রকম বাধা বা ভিসার প্রয়োজন হচ্ছে না, বাংলাদেশ সরকারের যে ভিসা সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে না। সুতরাং এই বিষয়টা নিশ্চিতভাবে ইউনু সরকার এবং ইউনু সরকারের আধিকারিকদের একটা কাছে একটা চরম দুঃখের বিষয়। এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিতে চাই, এই বিষয়টা কিন্তু সরকারিভাবে প্রকাশিত না হলেও আপনাদের জানিয়ে দিতে চাই, এই বিষয়টা কিন্তু মূলত এসেছে যে হাসিনার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য শেখ রেহানার একজন গুরুত্বপূর্ণ আত্মীয় এবং যিনি বর্তমানে আপনার লন্ডনে রয়েছেন এবং তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা, ইনি কিন্তু এই রকম বিষয়টা নিশ্চিত করছেন এবং এই ধরনের খবরটা কিন্তু সামনে আসছে। এক্ষেত্রে বলে রাখি, কিছু আধিকারিকরাও কিন্তু এই একই বিষয় বলেছেন, এক্ষেত্রে যদিও তারা নাম প্রকাশে অনিচ্ছুক, এবং দ্রুতই কিন্তু বিষয়টা সরকারিভাবে প্রকাশিত হতে চলেছে। আমরা সেই বিষয়টা আশা করছি যে খবরটা সামনে আসছে, সুতরাং যে সেই খবরটার ভিত্তিতে, এবং সুতরাং তাহলে বলাই যায় যে বর্তমানে যে বাধাটা এবং যেরকম প্রশ্ন ভারত সরকারকে করা হচ্ছিল শেখ হাসিনাকে স্থান দেওয়ার বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টা নিয়ে, সেই প্রশ্নটা কিন্তু আর থাকবে না। এবং এটা কিন্তু রীতিমতো অনেকের কাছে দুঃখের খবর হতে পারে। যাই হোক, এ বিষয়ে ছোট্ট আপডেট আপনাদের দেওয়া ছিল। অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।